হ্যালো এভরিওয়ান, চলো তোমাদেরকে একবার পড়িয়ে দেখিয়ে দিই। কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে বলি যে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলবে যে কীরকম ভিডিও দেখতে চাও বা কিছু, কারণ আমি তো ধরো বুঝতে পারি না নিজের মতো করে ভিডিও বানাই। এটা খুলতে খুলতেই 1 ঘন্টা লেগে গেল, প্রচণ্ড গরম পড়ে গেছে। এবার আস্তে আস্তে ফ্যান ট্যান অফ করে বসে আছি, সেজন্য ছেলেটাও বেশি বদমাইশি করছে। গেল, এই যে পেছনের ছিপিটাই পড়ে গেল, কোথায় খুঁজবো? আমি একটু দেখিয়ে দিই, লেজে আশা করছি তোমরা বুঝতে পারছো। আসলে আমি হেসে ফেলছি, কারণ মানে দেখাতে ভালো লাগছে, তো সেজন্যে আর কিছু মনে করো না। কানে তুমি ভালোই মানিয়েছে, তাই না পেটু? আমাকে ভালো লাগছে, ভালো লাগছে। তুমি এটা নেবে, এটা নেবে তুমি? যা, এখানে খেলা কর, বসো। ও আমাকে দেখে খুব হাসছে, মানে নিশ্চয়ই ভালোই লেগেছে।
আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। কি বুঝতে পারলে তো এই জিনিসটা, তোমাদের কি মনে হচ্ছে এটা শোনার? কে কে বুঝতে পেরেছে বলো, যে এটা শোনা নাকি এমনি? ভালো করে দেখো কিন্তু। আরে হ্যাঁ, এটা শোনায় তো, শোনা ছাড়া কি কেউ দেখায় বলো তো? আবার অনেকেরই মনে হতে পারে যে না এটা শোনা নয়, এটা নকল। সেই জন্য তোমাদেরকে একটু কনফিউজ করে দিচ্ছি। তো চলো বলে দিই, এটা কিন্তু, এটা কিন্তু শোনা নয়। হোয়াট? আজকের দিনটা মনে আছে? আজ হচ্ছে 1 এপ্রিল, তাই আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করব। মানে প্র্যাঙ্ক ঠিক নয়, আজকে তোমাদের সাথে একটা এপ্রিল ফুল করার ইচ্ছে ছিল, সেজন্য আজকে করলাম। তো কে কে প্রথমেই বুঝতে পেরে গেছিলো বলো যে এটা শোনা নয়? এটা কিন্তু একদমই শোনা নয়। এটা আমি খুলে দিই। হ্যাঁ, এটা কি সোনা হয়? সোনার কালার আর এটার কালার দেখো, এটা পুরো মানে বোঝা যাচ্ছে যে এটা সোনা হয়। তো দেখো, ওটা তো সোনা ছিল না। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, তোমাদেরকে আমি এপ্রিল ফুল করতে পেরেছি কি না? ভীষণ ঘাম হচ্ছে বিশ্বাস করো, কারণ গরমটা অতিরিক্ত মাত্রায় পড়ে গেছে। তো তোমাদেরকে আমি এপ্রিল ফুল করতে পেরেছি কি না নিচে কিন্তু কমেন্টে জানিও। আর কে কে বিশ্বাস করে নিয়েছিলে যে ওটা সোনা? ওটা কিন্তু একদমই সোনা নয়। ওটা এইরকমই একটা সিটি গোল্ডের কানের, সবসময় তো আর সোনার জিনিস পরে বাইরে কোথাও বেরোনো হয় না, সেজন্য ওই সব কানের বলো মালা বলো এইসব টুকটাক কিনে রাখা হয়। তো হ্যাঁ, অ্যানিভার্সারিতে আমাকে আমার বাবা সোনারই জিনিস গিফট করেছে, কিন্তু কি গিফট করেছে সেটা কিন্তু আমি পরে কোন একটা ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এরকম ভিডিও মানে আমি একটা দিদির চ্যানেলে দেখেছি, সেটা হচ্ছে রুদ্রানীজ ব্লগ, এটা হচ্ছে ওনার চ্যানেলের নাম। তো আমি এখানে দেখেছিলাম উনি একটা মানে ওই দিদিটা একটা হার মানে নেকলেস টাইপের কিছু একটা নিয়ে করেছিল। তো আমি দেখলাম যে আমার কাছে সেম টু সেম নেকলেসই আছে, কিন্তু হয়তো অনেকেই ওই ভিডিওটা দেখে থাকবে, তো সেজন্য আবার আমি করলে তো সবাই প্রথমেই ধরে নেবে, তো সেজন্য আমি ওটা করিনি। আমি সেজন্য কানের দিয়ে করেছি। আমার ভিডিওটা বেশ ভালো লেগেছিলো, সেজন্য আমি ওনার মতোই করার চেষ্টা করেছি। তো আসতে বেটু, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখো খুলে দিয়েছি, ও দেখছে যে মা তো কানেরটা পড়েছিল, আবার খুলে দিল কেন? খুব দুষ্টু, খুব দুষ্টু। হ্যাঁ হ্যাঁ, তো চলো আজকের মতো এই পর্যন্ত ছিল। আমার তো মনে হচ্ছে যে তোমরা বুঝতে হয়তো অনেকেই পেরে গিয়েছিলে প্রথম থেকেই, তাও মানে ভিডিওটা করলাম ভালো লাগলো আর কি, আমার বেশ মজা পেয়েছি আমি। তো তোমাদেরকে আমি নেক্সট একটা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো যে আমার বড় মাকে অ্যানিভার্সারিতে কী দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে চলো, আজকের মতো টাটা। আর খুব দুষ্টু হয়েছে। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, ঠিক আছে? চলো টাটা।